সো হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেটের খবর হচ্ছে এইটাই যে আমরা কিন্তু সকলেই কানাঘুষো শুনতে পেয়েছিলাম যে 24 মে নাকি উচ্চ মাধ্যমিক 2023-এর রেজাল্ট আউট করার কথা বলা হয়েছিল। তবে আজকের 22 মে কিন্তু খানিকক্ষণ আগেই wbchse 2023-এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটি নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে এবং যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে 24 মে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আউট হবে এবং সেখানে বেশ কয়েকটা লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে, যেই লিঙ্কগুলোর মধ্যে প্রেস করলেই তোমরা কিন্তু সঠিক সময়ে 24 মে তোমাদের নিজেদের প্রত্যেকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দেখতে পেয়ে যাবে। এবং তার সঙ্গে সেখানে এইটাও বলে দেওয়া হয়েছে যে তোমাদের প্রত্যেকের স্কুল থেকে কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে, যেই দিনকারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে তোমরা কি এক্স্যাক্টলি সেই দিনকারে তোমাদের রেজাল্টটি হাতে পেয়ে যাবে নাকি বেশ কয়েকদিন পরে সেটা পাবে, সেই সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তাই অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং শুনো এবং তোমাদের প্রত্যেকটি বন্ধু বান্ধবীদের সঙ্গে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি একবার হলেও শেয়ার করো। ঠিক এইরকমই উচ্চ মাধ্যমিকের লাস্ট মোমেন্টের সমস্ত প্রকারের আপডেট এবং কলেজের সমস্ত আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমি একদম কথা না বাড়িয়ে খুব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ওই যে নির্দেশিকাটি ছিল সেটাকে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি, ভালো করে শুনে নাও। তো দেখে নাও যে এটাই হচ্ছে আমাদের কাছে wbchse সেই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দেওয়া নির্দেশিকাটি, যেখানে দেখে নাও একদম ওপর দিকেই লেখা আছে ইন কন্টিনিউয়েশন টু দ্য প্রিভিয়াস নোটিফিকেশন ডেট দেওয়া রয়েছে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু নোটিফাই দ্যাট দ্য রেজাল্ট অফ HS এক্সামিনেশন 2023 ক্যান বি ভিউড অর প্রিন্টেড অন 24th May 2023 ফ্রম 12:30 PM onward through the following websites and mobile app. অর্থাৎ এখানে কিন্তু সরাসরি তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে 24 মে 2023-এ কিন্তু বেলা 12:30 মিনিটে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকেরই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি জানতে পেরে যাবে। এবং দেখে নাও যে এই নিচের দিকে কিন্তু অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি একবার দেখে নাও যে এখানে কমপক্ষে 13 লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা লিঙ্ক থেকেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি দেখতে পাবে। তবে সব ক্ষেত্রে সমস্যাটা হয় প্রত্যেক বছরই একই সমস্যা দেখা যায় যে একসঙ্গে যেহেতু প্রচুর ছেলে মেয়ে দেখতে চায় নিজেদের রেজাল্টটা, তাই অনেক সময় কি হয় না এই ওয়েবসাইটগুলো ক্র্যাশ করে যায়। আর ঠিক চিন্তা করার কিছুই নেই, আমি কিন্তু ঠিক সেই সময় তোমাদেরকে ঠিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আউট হওয়ার সাথে সাথেই একটা ভিডিওর মাধ্যমে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, যেই লিঙ্কের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটি জানতে পেরে যাবে। তবে তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো। তো এই হচ্ছে আমাদের মোট 13 ওয়েবসাইট, যেই ওয়েবসাইটগুলোর মারফত তোমরা তোমাদের রেজাল্টটি জানতে পেরে যাবে। এবং দেখে নাও যে নিচের দিকেই লেখা রয়েছে দ্য লিস্ট অফ ক্যাম্পস ফর ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অ্যামং দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য স্কুলস অন 31st May 2023 ফ্রম 11 AM অনওয়ার্ড ইজ অ্যাটাচড হেয়ার উইথ ফর রেডি রেফারেন্স। দেখো এখানে কিন্তু তাপস মুখোপাধ্যায়ের সিগনেচারটাও করা রয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 31 মে 2023 কিন্তু সকাল 11টায় তোমাদের প্রত্যেকেরই স্কুল থেকে রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। এবার বেশ কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে 31 মে এখানে দেওয়া থাকলেও তারা 1 তারিখে অথবা একদিন দুদিন পরেও কিন্তু কোনো কোনো স্কুল থেকে দিয়ে দেওয়া হয়। তো এই নিয়ে একদম ঘাবড়ে যাবে না, আশা করব তোমাদের প্রত্যেকেরই স্কুল থেকে এখানে যেই ডেটটি দিয়ে দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যেই তোমাদেরকে রেজাল্টটি দিয়ে দেওয়া হবে। তবে যদি একটুখানি লেট হয় তো তাতে কোনো সমস্যা নেই, তোমরা প্রত্যেকে রেজাল্ট পেয়ে যাবে। এবং যখনই যা আপডেট পাবো আমি এই HS রেজাল্ট সম্বন্ধে সঙ্গে সঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আমার এবং আমার চ্যানেলের সঙ্গে থেকো এবং তোমাদের প্রত্যেককেই আমার তরফ থেকে কিন্তু আগাম অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক কংগ্রাচুলেশনস জানাচ্ছি যে তোমাদের প্রত্যেকেরই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব খুব ভালো হবে এমনটাই আমি আশা করছি। তো আশা করব তোমরা সকলেই সবটা বুঝতে পেরে গেছো। তো আশা করছি এবার সকলের কাছে ক্লিয়ার, তাহলে 24 মে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হচ্ছে এবং তোমরা কিন্তু 31 মে বেলা 11টার সময় তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকের স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি হাতে পাচ্ছ এবং শেষবারের মতন হয়তো নিজের স্কুলটাকে আরও একবার ভালো করে ঘুরে নেবার সুযোগ পাচ্ছ। এবং ওখানে যে কটা লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা লিঙ্ক পারলে এখনই একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, কারণ এটা কিন্তু পরে তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হবে। এবং এইরকমই আরও অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো। আর যদি মনে হয় যে আজকের এই ভিডিওটি সত্যিকারের হেল্পফুল তাহলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।